বিগত বাম আমলে এলাকাবাসীরা একটি কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার জন্য বহু আবেদন নিবেদন জানিয়েছিল বাম নেতাদের কাছে, কিন্তু ওই সময়ে এলাকাবাসীরা কমিউনিটি হল পায়নি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার জন্য এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকাবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে 294 আসন বিশিষ্ট কমিউনিটি হল নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী কিছুদিনের মধ্যে এই নবনির্মিত কমিউনিটি হল ঘরটি এলাকাবাসীদের স্বার্থে ব্যবহার্য করা শুরু হবে। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ওই কমিউনিটি হল নির্মাণের কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে নির্মাণ কাজের স্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, বিগত বাম আমলে তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের অর্থে এখানে কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন সময়ের বাম নেতাদের জটের কারণে কমিউনিটি হল নির্মাণ কাজ অথই চলে তলিয়ে গিয়েছিল। মোহরছড়া স্কুলের পাশে আমরা একটা এখানে কমিউনিটি হল করেছি, যেটা তফসিলি জাতি উন্নয়ন এই দপ্তর তফসিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এই টাকাটা স্যাংশন করা হয়েছিল। এই টাকাটা দীর্ঘদিন অব্যাহত ছিল এবং বিগত সরকারের সময়ে নানানভাবে এই প্রকল্পটা থেমেছিল এবং বহু লক্ষ টাকা, প্রায় 20 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছিলো শুধুমাত্র সঠিক মানে সিদ্ধান্ত না নেওয়ার ফলে। পরবর্তী সময়ে আমরা সিদ্ধান্ত নিই আমরা এই জায়গাতে কমিউনিটি হল করব এবং তার সঙ্গেই এটার কাজ শুরু হয়। আজকে কাজ শেষ হওয়ার পথে এখানে 294টি আসনযুক্ত এই কমিউনিটি হল মোহরছড়ার মধ্যে এটাই সবচেয়ে সুন্দর হল হচ্ছে এবং তাতে প্রায় ৭৩ লক্ষ টাকা এটা নির্মাণ করতে এটা খরচ হচ্ছে আর কি। তো শুধু মানে কনস্ট্রাকশনই 73 লক্ষ টাকা, ইন্টারনাল ডেকোরেশন যেটা হবে সেটা অন্যভাবে আমরা অন্য কোনো ফান্ড থেকে এটা করা যায় কি না আমরা দেখছি। আমরা চাইছি যে অত্যাধুনিক করতে, সেটা করতে গেলে যদি আরও টাকার দরকার হয়, দরকার হলে আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের ফান্ড থেকে আমরা দেব, কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করে এটা করতে চাইছি না, ভালোভাবে যাতে হয় সেটার জন্য আমরা করব। ওই সময় থেকে কমিউনিটি হলের জন্য এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছিল, কিন্তু পরবর্তী সময় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে নবনির্মিত কমিউনিটি হল মাথা তুলে দাঁড়াচ্ছে। তবে বাম আমলে যে কোনো উন্নয়নমূলক নির্মাণ কাজকে শোষণ করে কঙ্কাল সার করে দিত বাম নেতৃত্বরা। তার একটি জ্বলন্ত উদাহরণ মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশের কমিউনিটি হল নির্মাণ কাজ। যদিও বর্তমানে বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় কমিউনিটি হল নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের আগে সেই কমিউনিটি হল ঘরটি উদ্বোধন হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।